আসসালামু আলাইকুম। আমি বিগত 10-11 দিন যাবত ডিবিআরসি হসপিটালে ভর্তি আছি। কোমর এবং হাঁটুর সমস্যা নিয়ে এসেছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো আমি চলে যাচ্ছি এখান থেকে সুস্থ হয়ে। হ্যাঁ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমি সুস্থ হয়েছি। অনেকদিন অনেক কষ্ট পেয়েছি, যে কাজগুলো আমি করতে পারতাম না, এখন আমি মনে হচ্ছে যেন আমি করতে পারবো বা পারছি। তা আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাচ্ছি যেন পরবর্তীতে এরকম কোনো সমস্যা আমার আর না আসে। আর আমার আসলে, আমি এখানে এসেছিলাম অনেক বিশ্বাস নিয়ে। তো সবাই ডিপিআরসি হসপিটালে সবাই ভালো, সবার আচরণ ভালো, ব্যবহার ভালো, স্যার ভালো, আমার থেরাপিস্ট যিনি ছিলেন তিনিও খুব ভালো। আপনারা যদি এরকম সমস্যায়, আমার মতো সমস্যায় কষ্ট পান, তাহলে এখানে আসবেন, আশা করি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন। দর্শক, আমি যখন প্রথম এসেছিলাম তখন ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, চলুন একটু আমরা ওটা দেখি। আসসালামু আলাইকুম, আমার নাম আবেদা সুলতানা, আমার বয়স 43, আমি পেশায় শিক্ষক, আমি যশোর থেকে আসছি। হ্যাঁ, একটা সময় আমি সুস্থ ছিলাম, তার 10-12 বছর আগের থেকে আমার হাঁটুর ব্যথা শুরু হয়। তারপর আমি ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ওষুধ দেয়, ব্যথার ওষুধ দেয়, কম থাকে, আবার ব্যথা হয়, আবার ডাক্তারের কাছে যাই, এভাবে চলছিল আর কি। না, আমার লাস্ট আমি ডাক্তারের কাছে গেছি, উনি বলছেন যে হাঁটু আল্ট্রাসাউন্ড করছিল, করে বলছিল পানি জমছে। প্রথম গেছিলাম যখন তখন উনি পায়ে ইঞ্জেকশন দিছিল, তারপর কিছুদিন ভালো ছিলাম, তারপর বেশ কয়েক বছর চলছি মোটামুটি, অল্প ব্যথা থাকে, একটু দাঁড়ালে কষ্ট হয়, এভাবে চলতে চলতে যখন বেশি হয়েছে তখন আবার আমি ডাক্তারের কাছে গেছি, অন্য ডাক্তারের কাছে গেছি। উনি চেষ্টা করছে করে উনি পারেননি, যখন বলছে আমার এই বিষয়টা একটু মানে, উনি রেফার করছে অন্য ডাক্তারের কাছে, নাম বলে দিছিলেন। তো ওখানেও গেছি আমি, 6 মাস ওখানে চিকিৎসা নিয়েছি। নেওয়ার পর লাস্ট উনি প্রথম এক্সরে করে কোনো রিপোর্টে কোনো কিছু বোঝেননি কি বলিনি কোনো কিছু, তারপর উনি আল্ট্রাসাউন্ড করছে, আল্ট্রাসাউন্ড করে পায়ে পানি পাইছে, পানি পাওয়ার পরে অনুমতি নিয়ে উনি পানি বের করলো। করার পরে মনে হলো যে এই পাটা কিছুদিন ভালো ছিল, কয়েক মাস ভালো ছিল, তারপরে আবার আরেকটা পায়ে সমস্যা দেখা দিল। আমি মূলত, প্রধান হচ্ছে আমি দাঁড়াতে পারি না, দাঁড়াতে পারি না হাঁটুর কারণে, আর বসলে মাজায় সমস্যা, বেশি সময় বসলে, বসে কাটা পাচা করা কি, নিচেই বসা, আমি চেয়ারে বসলে একটু কম হয় কষ্ট, কিন্তু নিচেই বসতে পারি না কোনো নিচু এসে। আর হাঁটলে হয়তো কিছু সময় হাঁটতে পারি, কিন্তু হাঁটার পর এসে পাটা শক্ত হয়ে আসে, একটু ব্যথা হয়, যন্ত্রণা হয়, ছাকা দিলে ভালো লাগে, একটু গরম ছাক টাক দিলে ভালো লাগে, ঘুমের ভিতরে পা শক্ত হয়ে যায়, আর ঘুমের ভিতরে এটা হচ্ছে অল্প দিন, মানে আমি যখন স্যারের কাছে 15 দিন আগে দেখিয়ে গেলাম না, ওই সময়টাই, এর আগে কখনো শীত টান পড়িনি, কিন্তু উনি আবার আমার সকালে নাস্তাটা বন্ধ করছে, খাওয়াটা একটু ওজন কমানোর জন্য কন্ট্রোল করছি, জন্য মনে হয় দুর্বলতা আসছে, এটা হচ্ছে। সে সব সময় একটা মানসিক একটা হেজিটেশনে থাকতো যে আমার গায়ে ব্যথা, এর জন্য আমি কোনো কাজ করতে পারি না, কারণ উঠতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, তার কাজের অর্ধেক কাজ আমাকে করে দিতে হয়, যেটা সত্যি কথা বলে পারিবারিক বেশিরভাগ কাজ না না করে, সাহায্য করে তার অসুস্থতার কারণে। এই ডাক্তার গুলো যদি আমাকে আগে বলতো, 10-12 বছর ধরে আমি সেবা নিচ্ছি, বলতো আমি পারবো না, কি আমাদের আপনি বাইরে কোথাও দেখান, কি এই সমস্যা হয়েছে, কখনোই বলিনি যে আমার কি আর্থ্রাইটিস হয়েছে, কি আমার ক্ষয় হয়েছে, এক্সরেও তো করা হয়েছে, মেরুদণ্ডে এক্সরে করা হয়েছে, বল তখন বলছে কই কোনো সমস্যা তো পাওয়া যাচ্ছে না, হালকা ধরার ভিতরে না, দুইটা ডাক্তার একই কথা বলছে যে এটা ধরা যায় না, যে সমস্যা সামান্য মানে না ধরার মতোই। আমি ওই ফেসবুক ফেসবুক নাতে নাতে দেখি যে বিভিন্ন নিয়মাবলী দেয়, তারপরে ডাক্তারের ইয়ে দেখছি, মানে এবারে ওটা আমার ছেলেকে বললাম, ও আবার ওই ইয়ে করে দিল, দিলে ওটা যখনই তো ভিডিওটা আসে তখন তো আমার সামনে এসে যাচ্ছে, আমি তখন ওই সবগুলো দেখছি। এবার দেখতে 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 ভালো লাগা হয়েছে যে আমি এখানে গেলে আমার একটা আত্মবিশ্বাস এসেছে যে আমি ভালো হতে পারবো। তখন আমি ওনাকে বললাম যে দেখো, আমি তো অনেক ডাক্তার দেখাইছি, এখানে অনেক ওষুধও খেয়েছি, তাই এই যে এত ব্যথার ওষুধ, এত কিছু খেয়ে হয়তো 2 মাস ভালো লাগছে, কিছুদিনের জন্য আরাম লাগছে, কিন্তু আমার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না, পরবর্তীতে কোনো ঝুঁকি আছে কিনা, তো আমি একটু, আমার মন চাচ্ছে আমি ঢাকায় যাব, এই ডাক্তারটা একটু দেখো তো অ্যাড্রেসটা কেমন কি, আমি এখানে যাব। তা সে অল্পতেই সে বললো যে আচ্ছা ঠিক আছে দেখবো, কিন্তু আসলে ভর্তি হতে হবে বা এত কিছু হয়েছে, তো আমরা ভাবি নাই। তারপরে আমরা যাই হোক আসলাম, যে যাই দেখাই আসি, যদি আবার যেতে বলে আবার যাব, কিন্তু আসলে যে পরিস্থিতি শুনলাম দেখলাম, মানে স্যার তো দেখালেন আমাদেরকে সবকিছু, হাঁটুর অবস্থা,
বোঝালেন, তারপরে তো এখন ভর্তির কথা বললেন, এখন বললাম স্যার আমরা তো প্রিপারেশন নিয়ে আসিনি, এখন কি করা যায় আমরা যে একটু ভেবে সিদ্ধান্ত নিই। তো বললো ঠিক আছে যত তাড়াতাড়ি পারেন এসে ভর্তি হওয়ার চেষ্টা করেন। ও তারপর বলি আপনার খুব ব্যথা ছিল, স্যারের কাছে যখন আসি তখন চাপ দিলেও মনে হতো ঘা আছে এর ভিতরে, এরকম ব্যথা ছিল। আমি মনে করেন শুয়ে আছি, কাত হয়ে শুয়েছি, হাঁটুর নিচে কিছু নেই, তখন মনে হয় যেন আমার হাঁটুর নিচের অংশটা খুলে যাচ্ছে, মানে একটা বেমিল বেমিল, মানে দুজনে অ্যাডজাস্ট নেই দুটার ভিতরে। তো আমি একটা বালিশ বা কিছু যদি এরকম দিলে আমি আরামে ঘুমাতে পারি, এরকম একটা সমস্যা হতো বিশেষ করে এই হাঁটুটাই। তো যাই হোক আমি এখন ওষুধ খাওয়ার পরে ব্যথা একদমই নেই, যে এক্সারসাইজ করাচ্ছে টাচ্ছে কোথাও কোনো ব্যথা নাই। না 15 দিন ওষুধ খাচ্ছি, যে ওষুধ খাচ্ছি 15 দিন, আর কালকে থেকে যে আপনার থেরাপি দেওয়া শুরু করেছে এটার প্রভাব এখনো বলতে পারবো না, কারণ আর দুই একদিন না এটা তো আমরা এখনো বলতে পারবো না। আমি দাঁড়াবো যেখানে ধরেন অনেক সময় আমি স্বামী তাতে গিয়ে তারপরেও আমাকে অনেক সময় হচ্ছে চেপে চুপে দিত, সে যে ব্যথা অনুভব করতো সেটা হচ্ছে কালকে যেভাবে এখানে থেরাপিটা দিয়েছে তাতে সে বলে আমার সারা রাত ধরে তো ব্যথা হওয়ার কথা, সে সারা রাত ধরে কিন্তু অঘরে ঘুমিয়ে আছে, মানে আমার শরীরে মানে এক্সারসাইজ করলে তো একটু ব্যথা আসে, সেটাও আসেনি, ব্যথা হয়নি কোন। আর উনিও বলছে যে আপনার মানে ইয়ে ভালো লাগছে, যে অনেক চাপ দিছে সহ্য করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। দর্শক দেখলেন তো যে আমি কতটা খারাপ অবস্থা নিয়ে এসেছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রথম যখন আমার স্ত্রীকে এখানে নিয়ে আসলাম তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, তারপরে এখানে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে থেরাপি শুরু হলো, তখন থেকে প্রথম দিন থেকে সে বলল যে যেভাবে থেরাপি দিচ্ছে তাতে তো আমার ব্যথা মনে হচ্ছে আর বেড়ে যাচ্ছে। তা বললাম যে না তুমি হচ্ছে আগে আরো দু একদিন যাক, প্রথম অবস্থায় দিলে ব্যথাটা আসতে পারে বা আসে, তারপরে তুমি হচ্ছে স্বাভাবিক হয়ে যাবে। তারপরে 2 থেকে 3 দিনের মাথায় সে বলল যে না আমার হাঁটুর ব্যথাটা নেই বললেই চলে। যখন হচ্ছে হাঁটুর ব্যথাটা তখন মোটামুটি ভাবে কম বেশি নির্মূল হলো, আশার সঞ্চার হলো যে না আমরা তাহলে হচ্ছে এখানে একটা ভালো রেজাল্ট পাবো, এটা আমার কাছে হচ্ছে মনে হলো। তারপর যা হোক পরবর্তীতে আস্তে আস্তে চলতে থাকলো থেরাপি বা অন্যান্য যে ট্রিটমেন্ট গুলো আছে সবগুলো, চিকিৎসা আছে যা সবগুলো চলতে লাগলো। চলার পথে প্রতিদিনই কিছু না কিছু উন্নতি আমরা পরিলক্ষিত হলাম। তারপরে আপনার মূলতই আরেকটা হচ্ছে যে তার টোটালি গত 3-4 দিন আগের থেকে সে বলতেছে আমার কোনোই ব্যথা নেই, কিন্তু একটা জায়গায় নুন খুবই সূক্ষ্মতম একটা ব্যথা আছে, সেটা কোথায়, কোমরে। আপনারা ঠিক আছে ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব তার একটা ট্রিটমেন্ট দিলেন, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা এখন অনেকটাই সুস্থ বোধ করছি এবং এখন আমরা বাসায় ফেরত যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। স্যার আমাদেরকে ট্রিটমেন্ট নেওয়ার কথা বলছিলেন 21 দিন প্লাস, কিন্তু আমরা যেদিন থেকে ভর্তি হয়েছি গত 4 তারিখ থেকে ভর্তি হওয়ার পরে আজকে 13 তারিখ 14 তারিখ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে 12-14 দিন কি 13 দিন এর ভিতরে আমরা পরিপূর্ণভাবে ইমপ্রুভ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। না আমি একটা কথা বলবো যে আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, কিন্তু আসলে আমি এখন বুঝতে পারছি যে আমার সঠিক রোগটাই ধরা পড়েনি, যার জন্য যত ওষুধ দিয়েছে কোনোটাই স্থায়ী সমাধান হয়নি। এখানে এসে এটাই অন্তত শান্তি পেয়েছি যে আমার সঠিক রোগটা ধরা পড়েছে, যে আসলে আমার কি হয়েছে। ডক্টর সিস্টার বা আমার ফিজিওথেরাপিস্ট সবাই আমাকে আন্তরিকতার সাথে আর কি চিকিৎসা দিয়েছেন, তারা যথেষ্ট আন্তরিক বিনয়ী এবং ভালো, আর তাদের ভালো ব্যবহারে আমি আসলে মানে বেশি সন্তুষ্ট হয়েছি যে এখানে এসে বাড়ির মতোই থেকেছে। এখানে আসলে মনে হয়নি কয়েকদিন যে আমি হসপিটালে ছিলাম। তা সবার কাছে আমার এটা অনুরোধ, যদি আপনারা কষ্ট পান তাহলে এখানে আসতে পারেন। আমি মনে করি যে এখন আমাকে একটা জিনিসই মনে করতে হবে, সেটা হচ্ছে আমার ডক্টর যেটা শিখাইছেন, আমার থেরাপিস্ট যেটা আমাকে শিখাইছেন যে বাসায় যাওয়ার পরে আমি কি কি করব ভালো থাকার জন্য, সেগুলো আমাকে করতে হবে। আসলে এটা এখন সবকিছু বাদ দিয়ে এটাই ধরে রাখতে হবে, তাহলে আশা করি যে ওনাদের কথা অনুযায়ী আমি ভালো থাকতে পারবো। হ্যাঁ সবচেয়ে বড় কথা কি যে আমি নিজে সুস্থ থাকলে আমার পরিবার সংসার সবকিছুই ভালো থাকবে, এটাই আমি মনে করি। তো আপনারা সেভাবে সেটা ভাবতে পারেন যে সুস্থ হলে সবকিছুই ভালো, সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো না। আমি আসলে এখানে এই ডক্টরটা আমি নিজেই সিলেক্ট করছি যে এখানে দেখাবো, আমি যখন ইউটিউব ফেসবুক দেখছি দেখে দেখে আমার কাছে এত একটা বিশ্বাস এসেছে, তো আমি সবাইকে ওভারটেক করে বলছি আমি জিত করছি যে আমি এখানে যাব। লস লাভ সবকিছু ফেলে অনেক তো দেখালাম, আমি ওখানে যাব যে দেখবো যে আসলে আমি সুস্থ হই কিনা। আমার মানে সবাইকে ওভারটেক করে আমি এক প্রকার জিত করে আসছিলাম, তো আমার মনে আল্লাহ পূরণ করেছে,
এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং আমি আমার ডক্টর থেরাপিস্ট আর যারা আছে সবাই ম্যানেজমেন্ট সবাই ভালো হ্যাঁ সবাই ভালো সবার আন্তরিক ব্যবহার আমি সবার জন্য আমিও দোয়া রাখি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল